आगामी 7ই মার্চ কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ্য জনসভায় যোগদান করার জন্য আমন্ত্রণপত্র বিলি করে প্রচার শুরু করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বুধবার রায়গঞ্জ শহরের জনবহুল মোহনবাটি বাজার এলাকায় গিয়ে প্রতিটি দোকানদার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষকে দলীয় আমন্ত্রণপত্র বিলি করল বিজেপি নেতৃত্ব। সকল মানুষকে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করার আমন্ত্রণ জানালেন বিজেপির নেতাকর্মীরা। বিজেপির এই কার্যক্রমকে কটাক্ষ করে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, যেভাবে প্রধানমন্ত্রী ও তার সরকার গ্যাস পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি করেছেন, যেভাবে নোটবন্দি করে সাধারণ মানুষকে নাজেহাল করেছেন, তাতে বাংলার মানুষ দিয়ে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা ভরানো যাবে না। বিজেপিকে বাইরের রাজ্য থেকে ক্যাডার এনে ব্রিগেডের জনসভা ভরতে হবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজনৈতিক ভিভিআইপি নেতামন্ত্রীরা বিভিন্ন জেলায় ও শহরে জনসভা করতে শুরু করেছেন। রাজ্যে এবার পরিবর্তন আনতে মরিয়া বিজেপি শুরুতেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে সুবিশাল জনসভা করতে চলেছে। আগামী 7ই মার্চ ব্রিগেডের বিজেপির জনসভার প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজনৈতিক ভিভিআইপি নেতামন্ত্রীরা বিভিন্ন জেলায় ও শহরে জনসভা করতে শুরু করেছেন। রাজ্যে এবার পরিবর্তন আনতে মরিয়া বিজেপি শুরুতেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে সুবিশাল জনসভা করতে চলেছে। আগামী 7ই মার্চ ব্রিগেডের বিজেপির জনসভার প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভায় সাধারণ মানুষকে যোগদানের জন্য আমন্ত্রণপত্র বিলি শুরু করে দিয়েছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বিজেপির রায়গঞ্জ টাউন মণ্ডল সভাপতি অভিজিৎ যোশী বলেন, ব্রিগেডে মোদীজির জনসভায় সর্বস্তরের মানুষের যোগদান ঘটাতে আমরা সকলকে আমন্ত্রণপত্র বিলি করছি। আমাদের লক্ষ্য ব্রিগেড সমাবেশের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে 12 লক্ষ মানুষের সমাগম ঘটানো। আমরা আজকে রায়গঞ্জ মোহনবাটি বাজারে এসেছি, যেটা সব থেকে জনবহুল বাজার, সব থেকে বড় বাজার, পুরনো বাজার। আগামী 7 তারিখ কলকাতার ব্রিগেড ময়দানে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আসছেন ব্রিগেড জনসভায় অংশগ্রহণ করতে প্রধান বক্তা হিসাবে। সেই প্রেক্ষাপটে আমরা আজকে সাধারণ মানুষের কাছে বাজারে বেরিয়েছি, দোকানদারদের, সাধারণ মানুষদের, ক্রেতাদের হচ্ছে আমরা নেমন্তন্ন করছি যে আগামী 7 তারিখে ব্রিগেড জনসভা আছে, সেই জনসভায় তারা অংশগ্রহণ করুক। বিগত দিনে আমরা দেখলাম যে একটা জনসভা হলো, যে জনসভা কংগ্রেস, সিপিএম আর আইএসএফ এই তিনটি দল নিয়ে একটা ব্রিগেড সমাবেশ হয়েছে। সেই প্রকাশ্য মঞ্চের মধ্যে আমরা দেখতে পেরেছি যে স্থিতি কী আছে আগামী দিনে এই দলগুলির। তো আমরা যেই টার্গেট রেখেছি যে ব্রিগেড ময়দান 12 লক্ষ আগামী 7 তারিখ দুপুর 12টায় 12 লক্ষ জনসমাবেশ, এই জনসমাবেশ পশ্চিমবঙ্গের বুকে শুধু না, ভারতবর্ষের বুকে সব থেকে বড় জনসমাবেশ আগামী 7 তারিখ হতে যাচ্ছে। তারই ফলস্বরূপ প্রেক্ষাপটে আজকে আমরা সাধারণ মানুষদের হচ্ছে নেমন্তন্ন করলাম, এবং মানুষ যাতে সেই বৃহৎ একটা জনসমাবেশ, যে ঐতিহাসিক জনসমাবেশ, তার যাতে সাক্ষী থাকতে পারে রায়গঞ্জবাসী হিসাবে আমরা, সেটার জন্য মানুষকে আমরা আমন্ত্রণ করি। যদিও বিজেপির এই আমন্ত্রণপত্র বিলি কর্মসূচিকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর অরিন্দম সরকার জানিয়েছেন, বাংলার মানুষ বিজেপি সরকারের নোটবন্দি থেকে শুরু করে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনায় ক্ষিপ্ত হয়ে আছে। আমন্ত্রণ জানালেও ব্রিগেডের সভায় বাংলার মানুষকে বিজেপি পাবে না, তাদের ব্রিগেড ভরাতে হবে বাইরের রাজ্য থেকে ক্যাডার এনেই। নোটবন্দি, জিএসটি, ডিজেল, পেট্রোল, গ্যাস, এইসব দাম যেভাবে মানুষের উপরে বাড়িয়ে মানুষকে, মানুষের জীবনযাত্রা এত কঠিন করে দিয়েছে বিজেপি, যে আজকের দিনে যতই চেষ্টা করুক পশ্চিমবঙ্গের বুকে বাংলার মানুষকে দিয়ে ব্রিগেড ভরানো যাবে না। ব্রিগেডে অন্যান্য জায়গার মতোই বিহার, ঝাড়খণ্ড, ইউপি এবং আশেপাশের রাজ্য থেকেই মানুষ নিয়ে আসতে হবে, তাদের ক্যাডারদের নিয়ে এসেই ভরাতে হবে। এখানে ওনারা চেষ্টা করতে পারেন কার্ড দিয়ে, খাবার দিয়ে ব্রিগেড ভরানোর জন্য লোক নিয়ে যাওয়ার, কিন্তু রায়গঞ্জের বুকে তো তার কোনো ফল হবেই না। গতকালও যোগী এসেছিল আপনাদের মালদাতে, গাজলে, সেখানেও আমরা দেখেছি বাইরে থেকে গাড়ি ভরে ভরে মানুষ নিয়ে যাওয়া হয়েছে। তো এইভাবে লোক দেখিয়ে কোনো লাভ হবে না। দিন দিন বাংলার বুকে ওদের যে জনসমর্থন সেটা তলানিতে পৌঁছাচ্ছে, এবং তৃণমূলের যে কাজ, তৃণমূলের যে সেবা, মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজ করে চলেছেন, তাতে তৃতীয়বারের সরকার সময়ের অপেক্ষা, আর বিজেপিদের বিদায়ও সময়ের অপেক্ষা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।